পেয়ারা আমড়া ও মালটার পর এবার আমলকি চাষে কয়েক বছর ধরে লাভবান হচ্ছেন পিরোজপুরের কৃষকরা। প্রতি বছর চাষ ও উৎপাদন বাড়ায় আমলকি চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। প্রতি বছর গাছ থেকে পাইকাররা কিনে নিলেও এবছর দামে বনিবনা না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। পিরোজপুর থেকে ইমন চৌধুরী, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জেলা পিরোজপুরে একসময় শুধুমাত্র ঔষধি ফল হিসেবে আমলকির গাছ লাগানো হলেও এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। অনাবাদি জমিতে আমলকি চাষ করে সফল হওয়া যায় সেটাই প্রমাণ করে দেখিয়েছে পিরোজপুর জেলার চাষিরা। আমলকি ফলের উৎপাদন ও দাম ভালো হওয়ায় কয়েক বছর ধরে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। তবে প্রতি বছর গাছ থেকে পাইকাররা কিনে নিলেও এবছর দামে বনাবনি না হওয়ায় বিপাকে রয়েছেন আমলকি চাষিরা। প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়কে আমলকি ফলের মৌসুম হিসেবে ধরা হলেও এখনো গাছ থেকে পাড়া হয়নি এই মিষ্টি ও সুস্বাদু ফলটি। এতে গাছেই নষ্ট ও ঝরে পড়ছে আমলকি, আর চিন্তায় পড়েছেন উৎপাদনকারীরা। প্রতি বছর আমি 30-35 হাজার টাকা বিক্রি করি, এবছর কোনো পাইকার পত্র পাই না, যার পরিপ্রেক্ষিতে আমার অনেক লস হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা দাম কম বলে, যে কারণে এখন তাদের সাথে বনিবনা হচ্ছে না, কিন্তু ফল নষ্ট হয়ে যাচ্ছে। তবে পিরোজপুরে ভিটামিন সি সংশ্লিষ্ট এই ফলের উৎপাদন বাড়ায় নতুন সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া আমলকি চাষে আসলে উপযুক্ত, এবং যার কারণে স্বাদেও আসলে অতুলনীয়, স্বাদটা আসলে বিশিষ্ট, খেতে সবাই পছন্দ করে। জেলায় এবছর 44 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে 458 মেট্রিক টন আমলকি। গত বছর করোনার মধ্যেও আমলকি বিক্রি করা হয়েছে কয়েক লাখ টাকার, তবে এবছর পাইকার আসছে না গ্রামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।